সমিতি কিপার হচ্ছে একটি সমবায় ব্যবস্থাপনা সফটওয়্যার বা অ্যাসোসিয়েশন ম্যানেজমেন্ট সফটওয়্যার। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে প্রচলিত যে কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি বা নিবন্ধিত যে এনজিও প্রতিষ্ঠানগুলো আছে, এছাড়াও এই ধরনের কার্যক্রম যারা করেন, অর্থাৎ ইনভেস্ট জমা করে তারপরে বিভিন্ন জায়গাতে হচ্ছে এটার প্রজেক্ট যারা করেন, এই ধরনের প্রতিষ্ঠানের জন্য মূলত এই সফটওয়্যারটা ইউজ হয়। তো আমি মাহফুজ আকন্দ বলছি সফটওয়্যার বাজার বাংলাদেশ থেকে। সমিতি কিপার সফটওয়্যারটি মূলত আমাদের একটি প্রজেক্ট যার বয়স বর্তমানে প্রায় 6 বছর হতে চলেছে। এই মুহূর্তে এটির এক্সিস্টিং ক্লায়েন্টের সংখ্যা হচ্ছে 1200+ সারা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এটা ব্যবহার করে। ডেফিনেটলি বাংলাদেশি বা বাঙালিরাই এটা ব্যবহার করে, যেমন দুবাই, কাতার, বাহরাইন, সৌদি আরব, এই সমস্ত দেশগুলোতে আমাদের প্রবাসী ভাই যারা থাকেন তারা অনেকেই 100 জন 200 জন মিলে কিন্তু বিভিন্ন ধরনের ফান্ড ম্যানেজমেন্ট করেন, তো তারা মূলত আমাদের সফটওয়্যারটা ইউজ করেন। আর বাংলাদেশের ভেতরের সমবায় নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো বা বাজার সমিতি বা এ জাতীয় যে অ্যাসোসিয়েশন বা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনগুলো, তারা মূলত আমাদের এই সফটওয়্যারটা ইউজ করেন। তো সমিতি কিপার কেন, এটা আপনার কেন ব্যবহার করা উচিত বা আমরা আসলে কারা, এ ব্যাপারে আপনার কিছু তথ্য জানা দরকার। যে সমিতি কিপার হচ্ছে একটি অনলাইন বেসড সফটওয়্যার যেটা মূলত হচ্ছে কম্পিউটার এবং মোবাইল ফোন বা মোবাইল অ্যাপস বোথ সাইড থেকে ইউজ করা যায়, আর এটাতে কমপ্লিট সলিউশনটা রয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা খুব ইজি, অর্থাৎ এটা মানে কাজ করার জন্য খুব বেশি পড়াশোনা জানারও দরকার নাই বা অনেক বেশি টেকনিক্যাল নলেজ থাকার দরকার নাই। বাংলাদেশের যেহেতু 1200 প্রতিষ্ঠান এটা ইতোমধ্যে ব্যবহার করছে, এদের মধ্য থেকে ম্যাক্সিমামই হচ্ছে মানে আনএডুকেটেড পিপল বা যারা অনেক বেশি টেকনিক্যাল না, তারাও এটাতে স্মুথলি কাজ করতেছে। তো সর্বোপরি কথা হচ্ছে যে সমিতি কিপার সফটওয়্যার দিয়ে সমবায় বা মাইক্রো ফাইন্যান্সের যাবতীয় কাজগুলোই করা যায়। এটার মাধ্যমে হচ্ছে আপনার প্রাথমিক যে মডিউলগুলো দরকার সব কিছুই অ্যাভেলেবেল আছে। দৈনিক হিসাব নিকাশ থেকে শুরু করে সাপ্তাহিক বা মাসিক যেই ঋণের হিসাবগুলো, শেয়ার, সঞ্চয়, ডিপিএস, এফডিআর বা সিসি লোনের মতন বিষয়গুলো এটাতে কমপ্লিট করা আছে। তাছাড়া প্রতিষ্ঠান পরিচালনায় যে ধরনের ফ্যাসিলিটিগুলো দরকার হয় বা সিকিউরিটি সিস্টেম হিসেবে যা যা দরকার হয়, যেমন হচ্ছে ওটিপি লগইন, তারপরে হচ্ছে ট্রানজ্যাকশন ভেরিফাই, ট্রানজ্যাকশন প্রিন্ট, রিপোর্টস, যাবতীয় ব্যাপারগুলো এটাতে কমপ্লিট হয়। আসলে একটা ভিডিওতে এই সমস্ত ব্যাপারগুলো কভার করা পসিবল না। আপনারা হচ্ছে সমিতি কিপার নামটা জাস্ট মনে রাখবেন, ফেসবুক, ইউটিউব, গুগল বা যে কোনো জায়গাতে আপনারা যদি আমাদেরকে সার্চ করেন আমাদের ব্যাপারে ব্রিফ ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন। ইউটিউবে আমাদের শত শত ভিডিও পোস্ট করা আছে, ফেসবুকে আমাদের হাজার হাজার ছবি আছে, আপনারা চাইলে ভেরিফিকেশন করতে পারবেন বা যাচাই করতে পারবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যেখান থেকেই ভিডিওটা দেখেন না কেন, আপনি যদি একজন বাংলাদেশি বা বাঙালি হয়ে থাকেন আপনার আশেপাশেই আমাদের সফটওয়্যারের ইউজার পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করলে হয়তো বা আমরা আপনাকে সন্ধান দিব যে আপনার আশেপাশে বা আপনার সবচেয়ে কাছাকাছি কে আমাদের সফটওয়্যারটা ইউজ করে, আপনি তার সাথে ফিজিক্যালি কথা বলতে পারবেন বা মিট আপ করে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি জিনিসটা আপনার কাজের কিনা বা আপনার কাজ হবে কিনা। আর প্রতিষ্ঠানে সফটওয়্যার কেন ব্যবহার করা উচিত এ সংক্রান্ত ব্যাপারে আমি আশা করি আপনার যথেষ্ট নলেজ রয়েছে। তারপরেও ব্যাপার হচ্ছে যে তথ্য প্রযুক্তির এই যুগে বা 2024 সালে এসে খাতাপত্রের উপর নির্ভরশীলতা বা ফিজিক্যাল কাজকর্ম এটা একটু জটিলই হয়। তো সফটওয়্যার এগুলোকে হচ্ছে মানে কম্প্রেস করে নিয়ে আসে, অর্থাৎ আপনার 1 ঘন্টার কাজকে সে 1 মিনিটে কমপ্লিট করে ফেলে, 1 দিনের কাজকে সে 1 ঘন্টায় কমপ্লিট করে ফেলে, ব্যাপারটা এরকম। আর যারা মাঠকর্মী আছে তাদের তো অনেক কাজ করতে হয় একটা এই ধরনের প্রতিষ্ঠানে, বা ম্যানেজার সাহেবের বা অ্যাকাউন্টেন্ট যিনি থাকেন তার কিন্তু অনেক ধরনের কাজ করতে হয় প্রতিদিনের রিপোর্টসটা মেলানোর জন্য বা সাপ্তাহিক মাসিক রিপোর্টগুলো কমপ্লিট করার জন্য। তো আমাদের এই সফটওয়্যারটা ইউজ করলে এই ব্যাপারগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে মালিক সাহেবদের প্রতি বা যারা আপনারা ইনভেস্টর সমবায় সমিতিতে, এটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোতে যে চুরিগুলো হয় বা অনেক সময় যে অর্থ কেলেঙ্কারির ঘটনা ঘটে, সফটওয়্যার থাকলে কিন্তু এই ব্যাপারগুলো থাকে না। কারণ আপনার কাছে প্রপার মনিটরিং যখন থাকে বা আপনি ড্যাশবোর্ড বা স্কোরবোর্ডের মতন যখন ইনফরমেশনগুলো আপনার চোখের সামনে থাকে তখন কিন্তু আপনার এই ব্যাপারগুলো গ্যাপ কম হয়। তাছাড়া আমাদের সফটওয়্যারের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল রয়েছে, বাংলা ইংরেজি 2 ভাষাতেই ব্যবহার উপযোগী। আপনি আপনার মাঠকর্মীদেরকে ফিজিক্যালি ট্র্যাকিং করতে পারবেন যে তারা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে। এছাড়াও আসলে আরও অনেক কিছু মানে ব্যবস্থাপনা করা যায়। তো এই ভিডিওর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে
আমরা সমিতি কিপারের যে টিউটোরিয়াল ভিডিওগুলো, আপনারা কিভাবে এগুলো দেখবেন এবং এই অনুপাতে কিভাবে কাজ করবেন এ সংক্রান্ত একটা নির্দেশনা দেওয়া। ব্যাপার হচ্ছে যে আমরা এখানে শতাধিক ভিডিও পোস্ট করেছি এবং আমরা চেষ্টা করেছি যে একটা সিরিয়াল মেনটেন করতে, যে আপনার যখন কাজ করতে যাবেন তখন যাতে আপনার কোনটার পরে আপনার কোন কাজটা করা উচিত বা কোন ভিডিওর পরে আপনার কোন ভিডিওটা দেখা উচিত এটা যাতে আপনি সিরিয়ালি করতে পারেন, তো আমরা মূলত এই জন্য এটা করে দিয়েছি। আপনারা যেটা করবেন যে অনেক দিন ব্যাপী যে প্রতিষ্ঠানগুলো চলে আসছে এখন হঠাৎ করে সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনের পরে আপনার খুব দ্রুততার সাথে এই কাজটা করার দরকার নেই, একটু ধীরস্থিরভাবেই করেন যাতে করে লং টাইম এটার ফিডব্যাকটা পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের হেল্পলাইন রয়েছে, আমি স্ক্রিনে আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। তাছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে হচ্ছে আপনারা যোগাযোগ রাখবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করবেন। যেমন তারা আপনাদেরকে হয়তো বা প্রথম দিকে বলবে যে আপনারা অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করেন, তারপরে হচ্ছে আপনারা সেভিংসের ব্যালেন্সিংগুলো করেন বা আপনাদের যে ইনভেস্টমেন্ট যেগুলো আছে প্রতিষ্ঠান শুরু করার সময় আপনারা ইনভেস্টররা যে ইনভেস্টগুলো করেছিলেন এগুলোর কিছু ইনফরমেশন সফটওয়্যারে এন্ট্রি করে তারপর হচ্ছে আপনারা কাজ শুরু করেন। তো আমরা সার্বক্ষণিক সহযোগিতার চেষ্টা করি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে সবগুলোতে, আমাদের ফেসবুক মেসেঞ্জারটা 24 আওয়ার আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ যতক্ষণ আমরা অনলাইনে থাকি আমরা আপনাকে নিরাশ করব না, যে কোনো ধরনের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি আমাদের সমিতি কিপার সফটওয়্যারের ব্যবহারকারী না হয়ে থাকেন এবং যদি আপনার বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকে আমাদের এটার প্রতি, তাহলে আপনাকে বলবো যে আপনি নির্দ্বিধায় আপনি আমাদের সার্ভিসে চলে আসতে পারেন। আমাদের 12 শতাধিক ক্লায়েন্টের মধ্য থেকে অলমোস্ট 20-25% হচ্ছে আমাদের দীর্ঘদিন অ্যানালাইসিস করার পরে আমাদের সাথে জয়েন করছে, অর্থাৎ এমনও লোকজন আছে যারা আমাদের সাথে 2-3 বছর বা 4 বছর পর্যন্ত আমাদেরকে অবজার্ভ করছে, ফাইনালি ওনারা আমাদের সাথে কাজ করেছেন। এবং এমনও অনেকেই আছেন যারা অন্যান্য সফটওয়্যার থেকে সুইচ হয়েছেন, সে ব্যাপারে আমি তেমন কিছু বলবো না। তো কেন সুইচ হয়েছেন সেটার ব্যাপারে আমি কিছু বলবো না, অবশ্যই হয়তো আমাদের মধ্যে কিছু দেখতে পেয়েছেন। আর প্রাইজিংয়ের বিষয়ে যদি বলি যে আমাদের প্রাইজিংটা মানে ক্লিয়ার কাট, এখানে কোনো ধরনের লুকোচুরির ব্যাপার নাই, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে হচ্ছে আপনার আমাদের প্রাইজিং বা যাবতীয় ডিটেইলিংগুলো দেওয়া আছে। তো আমি আপনাকে হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা লুক এখন একটু দেখানোর চেষ্টা করি, আপনি একটু স্ক্রিনে চলে আসবেন। তো আপনি হচ্ছে গুগল বা ইউটিউব বা ফেসবুক যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে সমিতি কিপারকে সার্চ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে ব্রাউজারে গিয়ে আপনি যদি এখানে সমিতি কিপার লিখে যদি সার্চ করেন তাহলে আপনি প্রথমেই আমাদের হচ্ছে ওয়েবসাইট পেয়ে যাবেন। এ হচ্ছে আমাদের ওয়েবসাইট, আপনি জাস্ট আমাদের ওয়েবসাইটে যদি চলে যান, ওয়েবসাইটে গেলে প্রথমেই আমাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলো উপরে কিন্তু দেওয়া আছে, এখানে আমাদের একটা শর্ট ভিডিও দেওয়া আছে, আপনি আমার আরও কিছু কথাবার্তা আছে আপনি এগুলো দেখতে পারেন। অর্থাৎ আমার ভিডিওর ভেতরে তো সব ধরনের কথাবার্তা নেই, কিন্তু আপনি যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন আপনি যাবতীয় বিষয় যা যা আপনার জানা দরকার বা যা জানা দরকার নাই সবই আপনারা হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন। যেমন আমাদের এখান থেকে হচ্ছে টিউটোরিয়াল সিরিজ, এখান থেকে আপনি হচ্ছে আমাদের সমস্ত টিউটোরিয়ালসগুলো পেয়ে যাবেন, যেটা অন্যান্য সফটওয়্যারে কিন্তু আপনি এইভাবে পাবেন না। আমরা খুবই ডিটেইলিং করার চেষ্টা করেছি যাতে করে আপনি নির্দ্বিধায় কাজ করতে পারেন। আমাদের মোবাইল অ্যাপগুলো আপনারা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন বা আপনি ইউটিউব থেকে আমাদের মোবাইল অ্যাপটা ডাউনলোডও করতে পারবেন। তাছাড়া আমরা কাদের সাথে কাজ করছি, রিসেন্টলি আমরা কাদের সাথে কাজ করতেছি, সমস্ত ইনফরমেশনগুলো আপনি আমাদের হচ্ছে এই পেজ থেকে পেয়ে যাবেন। দেন আপনি যদি আমাদেরকে এটা অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি এখানে আমাদের অর্ডার নাও বাটন আছে, অর্ডার নামে প্রিন্ট করে ক্লিক করে আপনি হচ্ছে আমাদের এখান থেকে একটা অর্ডার সাবমিট করতে পারবেন। পেমেন্টের ব্যাপারে একটু সতর্ক থাকবেন, বিকজ আমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট ছাড়া এবং হচ্ছে আমাদের অথরাইজড পার্সন ছাড়া লেনদেন না করার অনুরোধ রইল। আর তাছাড়া আমাদের ক্লায়েন্টদের কিছু রিভিউ আছে, আপনারা চাইলে রিভিউগুলো দেখতে পারেন, এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেটা দেখতে পারেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মূল্য তালিকাটা আমাদের এখানে কিন্তু প্রিন্ট করা আছে, আপনি চাইলে এখান থেকে এটা দেখতে পারেন। দেন ফিচার লিস্ট, আপনি হচ্ছে আমাদের সফটওয়্যারের ডিটেইলিংয়ে কী কী আছে যদি আপনারা এটা দেখতে চান তাহলে আপনারা এখান থেকে এটা দেখতে পারেন। এখানে আমাদের প্রত্যেকটা মডিউলের কমপ্লিট বিষয়গুলো উল্লেখ করা আছে। তো আশা করি আপনার জিনিসটা দেখতে আপনার ভালো লাগবে বা আপনি অনেক কিছু জেনে যাবেন, এখান থেকে মেসেজিং সিস্টেম সম্পর্কে আইডিয়া পাবেন। তাছাড়া আপনি যদি আমাদের সাথে ফেসবুকে যদি আপনি আমাদের সাথে কানেক্ট হতে চান
তাহলে আপনি ফেসবুকে গিয়ে আপনি হচ্ছে সমিতি কিপার সফটওয়্যার লিখে সার্চ করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। তো এই যে আমাদের প্রোফাইলটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের সমিতি কিপার 2018। তো এই পেজটাতে আপনারা লাইক দিতে পারেন বা এই পেজের মাধ্যমে আপনারা আমাদের সাথে হচ্ছে নির্দ্বিধায় কমিউনিকেট করতে পারেন। এখানে আমাদের সর্বশেষ আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এবং আশা করি আপনার অ্যানালাইসিস বা আমাদের ব্যাপারে আপনার ধারণা ক্লিয়ার করতে আপনাদের সহজ হবে। তো সর্বোপরি কথা হচ্ছে যে একটা ভিডিওতে সকল কথাবার্তা বলা পসিবল না। আবার বলছি, আমি মাহফুজ আকন, আমার নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যে কোনো বিষয় নির্দ্বিধায় আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ডিরেক্ট কল করতে পারেন, এনি টাইম আপনার জন্য আমরা রেডি আছি। এবং বিষয় হচ্ছে যে যদি আপনি আমাদের ক্লায়েন্ট হয়ে থাকেন তাহলে তো আপনাকে অবশ্যই শুভকামনা। আপনাদের পরামর্শ অনুযায়ী কিন্তু আমরা আমাদের সফটওয়্যারটা আপডেট রাখার চেষ্টা করি। আপনারা জানবেন হয়তোবা যে আমাদের মানে যারা যত ধরনের গ্রাহক আমাদের আছেন, আমরা সকলের কাস্টমাইজেশন রিকোয়েস্টগুলাই গ্রহণ করি এবং যাচাই বাছাই সাপেক্ষে আমরা উইদাউট কস্ট যাবতীয় আপডেটগুলো কিন্তু প্রিপেয়ার করে থাকি। তো আপনাদের সহযোগিতা এবং আমাদের জন্য শুভকামনা করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে বিজনেস আরও দীর্ঘায়িত হবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।